থেমে যাও বাবু তুমি এখন বলো না তুমি এখন বলো না তুমি থেমে যাও এই তুই সু আমি এখনই কমু কন্টেন্ট রিলেটেড গান তোমরা যেমন ভালোবাসো আর যদি এক্স্যাক্ট কন্টেন্ট রিলেটেড গান আমি খুঁজে পাই এবং তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি ভীষণ মনের মানে খুব খুশি হই আমি মনে মনে খুব খুশি হই ঠিক আছে তার সাথে তোমাদের প্রশংসা তো আছেই গানের সঙ্গেও গানের জন্য প্রশংসা আছে আবার কন্টেন্টকে রিলেট করে যে গান বেছে বের করি তার জন্য আলাদা প্রশংসা তোমরা করো তো আজকে ফনদীপকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি মানে ফনদীপ আর না এদেরকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি আশা করছি তোমরা টাইটেল থামল দেখে বুঝতেই পেরেছো আর বিগত বেশ কয়েকটা ভিডিও দেখার পরে ফনদীপের আর আজকের ভিডিওটা নিয়েও মানে এই কটা দিনের ভিডিও দেখার পরে ফনদীপকে উদ্দেশ্য করে আমি একটা গান করতে চাই তোমাদের খুব পছন্দ হবে শোনো শোনানি धूप में निकला न करो रूप की रानी गोरा रंग काला ना पड़ जाए मस्त मस्त आँखों से छलकाओ न मदिरा टना टना, टना मस्त मस्त आँखों से छलकाओ न मदिरा मधुशाला में ताला ना पड़ जाए হ্যালো বন্ধুরা কেমন করছি তোমরা সবাই ভালো আছো আমিও সত্যি এখন বাইরে যা রোদ পড়ছে সেটা দেখলে পরেই কেমন একটা লাগছে ঠিক আছে দেখলে পরে কেমন একটা লাগছে মানে রোদরে যাওয়া লাগছে না বিশেষ করে আমাদের এখানে আমরা গ্রামে বসবাস করি পন্দীপ অবশ্যই গ্রামে বসবাস করে হ্যাশট্যাগ গ্রামের ছেলে তো এই ঘরটার বাইরে যখনই যাচ্ছি না মানে কি বলবো মনে হচ্ছে যেন চারপাশে আগুন জ্বালা জ্বালানো রয়েছে সেই হল কাটা লাগছে আর আমাদের ফণদীপ বাবাজি এই রোদ দেখে যেই রিয়াকশান দিয়েছে আমানা ফট করে এই গানটাই মনে পড়েছে আশা করছি তো আমাদের গানটা খুব পছন্দ হয়েছে ঠিক আছে তো এমনিতেও তো ফনদীপকে সবাই ফনদীপ নিজেই বলে যে খুব বিউটিফুল লাগছে ওকে সেই কারণের জন্যই আর কি এই গানটা আমি খুঁজে খুঁজে বের করলাম তো চলো কন্টেন্টে যাওয়ার আগে বেশ কিছু কথা বলার আছে টিনার উদ্দেশ্যে কিছু কথা বলার আছে সেটা হচ্ছে টিনার আজকের ভিডিওতে টাইটেলে লেখা রয়েছে জীবনের উপর দিয়ে যার ঝরঝপটা যাচ্ছে হাঁপিয়ে উঠেছি এরকম একটা আর আগের দিনও গতকালকের ভিডিওতেও তাই ছিল যে হাঁপিয়ে উঠেছি টিনা হাঁপিয়ে উঠবি আমি জানি এই এই বিষয়গুলো একনাগাড়ে চলতে থাকলে তার মধ্যে অতীতের জীবন যেটা রয়েছে সেই সব কিছু মিলিয়ে মানুষের হাঁপিয়ে ওঠাটা বড্ড স্বাভাবিক কিন্তু বারবার ক্যামেরায় জাহির করিস না বোন বারবার ক্যামেরায় জাহির করিস না কারণ আমাদের দুর্বলতা কারোর অট্টহাসির কারণ হতে পারে তোকে যে মন থেকে ভালোবাসি সেটা তুই ভালো মতন জানিস ভালো মতন বুঝিস দর্শকরাও বোঝে তোর জন্য আমি রীতিমতন ওয়ারিড ঠিক আছে তো হাঁপিয়ে গেছিস ভেঙে পড়ছিস চোখের জল এখানের জন্য নয় ক্যামেরার জন্য নয় যা যেরকম এতদিন নিজেকে শক্ত করে রেখেছিস সেরকম শক্ত করে ধরে রাখ সব ঠিক হবে ওপরে একজন বসে রয়েছেন সব ঠিক করবে ঠিক আছে এটা গেল টিনার উদ্দেশ্যে কিছু কথা এইবার আসি আমা আমি যেহেতু বলেছি যে এই যে টিনার যে একটা বিয়ে হয়েছিলো পন্দীপের সাথে বিয়ে হওয়ার আগে যে একটা বিয়ে হয়েছিল। সেটাকে প্রুফ করতে হবে আমি যদি কারো সম্পর্কে একটা অ্যালিগেশান লাগাই আগে সেটাকে প্রুফ করার দায়িত্ব কিন্তু আমার আমি যদি কারো সম্পর্কে একটা অ্যালিগেশান লাগিয়ে আইনি কোনো স্টেপ নি তাহলে সেটাকে সর্বপ্রথম পিটিশনার যে থাকে তাকেই কিন্তু প্রুফ করতে হয় তারপরে যে অ্যাকিউজড থাকে অথবা যে ডিফেন্ডার থাকে তাকে সে সেটাকে মানে বয়ে নিয়ে যাবে নাকি ফাইট করবে নাকি নাকচ করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার নাকচ করা অবশ্যই ফাইটের মধ্যেই পড়ে তো সেটা পরের বিষয় আগে কিন্তু পিটিশনারকে প্রুফ করতে হয় তো এই কথাটা বলার পরে আমার কাছে এরকম অনেক কমেন্ট আসে যে তুমিও তো ফনদীপের মাকে নিয়ে বলেছিলে যে ফনদীপের মা পরকিয়া করে তুমি কোথা থেকে দেখেছিলে এক নম্বর কথা আমি সেটাকে নিয়ে কোনো আইনি পদক্ষেপ নিতে যাইনি ঠিক আছে যে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আমি যে অ্যালিগেশান লাগিয়েছিলাম তার প্রমাণ কি দু নম্বর কথা ফন্দীপের মা পরকিয়া করত কি না করতো বা করে কি না করে সেটা সম্পর্কে আমি কোনো স্টেটমেন্ট দিইনি যেই সব গাধা ক্রিয়েটাররা এই সমস্ত আমাকে প্রশ্ন করছে অবশ্যই গাধা কেন বলছি কারণ আমি বারবার বলেছি যে এটা কোথা থেকে এসেছে কি কারণে আমি বলছি সেটা আমি বারংবার বলেছি তারপরেও যারা প্রশ্ন করে যে তুইও প্রমাণ না দেখিয়েই কিন্তু বলেছিলিস তুই দেখিস নি কোথাও ফন্দীপের মাকে পরকিয়া করতে তারপরেও তুই বলেছিস আজকে লাস্ট অ্যান্ড ফাইনালবার বলে দিচ্ছি যে আমি কি হিসাবে বলেছিলাম ফনদীপের মা পরকিয়া করে আমি এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো স্টেটমেন্ট দিইনি ঠিক আছে তারপরে হচ্ছে এই কথাটা সবার প্রথম এসেছে ওই যে কিমার গামছা আর ফনদীপের এবং আমাদের পাল্টু পিসো টিনার পিসো আর ফনদীপের হচ্ছে কাকা তো টিনার পাল্টু পিসো শক্তিদার সাথে মানে টিনার বাবার সাথে কথোপকথনকালীন এই কথাটা নিজের মুখ থেকে প্রকাশ করেছে এবং সেটা আমরা টিনার ভিডিও থেকে যখন কল রেকর্ডিংটা ফাঁস করা হয় তখন আমরা সবাই শুনেছি তো ফনদীপের মা পরকিয়া করতো কি না করত বা করে কি না করে সেটা আমার জানার কথা নয় না সেটা টিনা আমাকে কোনোদিনও বলেছিল সর্বপ্রথম ওই কল রেকর্ডিং ফাঁস হওয়ার পরে আমরা সবাই শুনতে পাই তারপরে আমি সেটাকে তারপরেও আমি স্টেটমেন্ট হিসেবে বলিনি আমি বলেছি যে বাড়ির পাশের লোক যে কিনা পাল্টু কিশোর সে যখন বলেছে এবং গ্রামের আশপাশে সবাই জানতো যে ফনদীপের মায়ের সাথে ফনদীপের বাবার সম্পর্ক ভালো নয় জাস্ট বিকজ অব একটা ইলিগাল রিলেশনের জন্য হুম সেখানটায় আমি কোথায় স্টেটমেন্ট দিয়েছি আমি কি বলেছি যে পাশে থাকে পাশের বাড়িতে যে যার সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে টিনাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্কও রয়েছে উনি নিজের মুখে টিনার বাবাকে বাই কলে বলছিলেন তো সেখানটায় আমি কে বলার এটা আজকে আমি শেষবারের জন্য বলে দিলাম এরপরে জিজি পোকার মতন যদি এই একই প্রশ্ন নিয়ে ডাকতে ডাকতে মরেও যাও তাও আমি এইটা নিয়ে আর উত্তর দেবো না কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো স্টেটমেন্ট দিইনি আমি শুধু বলেছি যে যখন পাল্টু বিশো বলেছে যে টিনা তো এই নোংরামিটা তার শাশুড়িকে দেখেই শিখেছে গত পাঁচ বছর থেকে শুরু করে এই যে আট ছয় সাত আট মাস চলছে তাতে করে টিনার একটা নোংরামি সামনে এসেছে যেটা কি কি সবাই নোংরামি বলে বলছে সেটা হচ্ছে টিনার এই যে সুদীপ্ত নামক ছেলেটির সঙ্গে সম্পর্কের কথা ঠিক আছে তো এই যে সম্পর্ক এই যে টিনার যেটা করেছে সেটা নাকি টিনার টিনার শাশুড়ির থেকেই শিখেছে তাহলে মানেটা কি বোঝা যায় এত বা এতভাবে বোঝানো হয়েছে আমাদের সামনে যে ফনদীপের মারও কোনো একটা ইলিগাল সম্পর্ক রয়েছে আর সেটা ফোন কলে ফীপের এক রিলেটিভ বলেছে টিনার বাবার সাথে কথোপকথন সম কথোপকথনটা আমরা শুনেছি তো সেখানটায় আমি কোথায় অ্যালিগেশনটা লাগিয়েছি আমি তো পুরো পরিষ্কারের সব ভিডিওগুলো আমি ডাউনলোড করে রেখেছি আমার কাছে যদি কেউ জানতে চায় কোনো আইনের তরফ থেকে যদি কেউ জানতে চায় তখন তো ওইগুলো শুনিয়ে দেবো যে হ্যাঁ এই যে এই কথাগুলো এসেছে এখান থেকে এসেছে এখান থেকে জানতে পেরেছি আর এখান থেকে জানতে পেরে বলেছি তাও আমি স্টেটমেন্ট দিইনি আশা করছি মোটা মাথার মধ্যে আমি এ কথাগুলো তোমাদেরকে ঢোকাতে পেরেছি ঠিক আছে কিছু ভিউয়ার্স আছে কিছু ক্রিয়েটার আছে এই সেই অতীতের কথা নিয়ে পড়ে আছে যেটা কি না আমি কোনোরকম কোনো স্টেটমেন্ট দিইনি আমি বলিনি আমি জানতে পেরেছি আমি দেখেছি আমি শুনেছি আমি কিন্তু বলিনি যা রয়েছে সব ভিডিওতে রয়েছে ঠিক আছে আর টিনার শ্বশুর যে টিনার শাশুড়ির সাথে থাকতো না সেই কথাটাও পর্যন্ত ওই পাল্টুকিশো বলেছিল এবং এটার ক্ল্যারিফিকেশান সহ ফনদীপ যেই ক্লারিফিকেশন দিয়েছে তাতে করে সেটা হাস্যকর ছাড়া আর কিছু না যে ফাঁকা বাড়ি নাকি রাখতে নেই তাহলে সেটা ভূতের বাড়ি হয়ে যায় ভাবো যারা শহরে থাকে যাদের গ্রামে শান্ত সময় কাটানোর জন্য একটা বাড়ি রেখে যায় সেই বাড়িতে বড়ো জোর ওই কেয়ারটেকার থাকে তা বলে সেটা কি ভূতের বাড়ি হয়ে যায় কারো কারো কেয়ারটেকার রাখার ক্ষমতাও থাকে না কেউ কেউ আবার কেয়ারটেকার ইচ্ছে করে রাখে না তাহলে সেই সব বাড়ি কি ভূতের বাড়িতে পরিণত হয় অ্যাকচুয়ালি প্রণদীপের বাবার সাথে প্রণদীপের মায়ের সম্পর্কটা যে কী সেই বিষয়টাকেই ওই পাল্টু পাল্টুকিশো ওই কথোপকথনকালে তুলে ধরেছিল সেখান থেকেই আমরা যার যার যা অনুমান করার ক্ষমতা আছে সেই অনুমান করা নিয়ে অনুমানের ক্ষমতা নিয়ে বলেছি বাদ বাকি সবটা কিন্তু প্রকাশ্যেই আছে তাই যেচে পড়ে আমার সঙ্গে লেগে আমার নামে দোষ চাপিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে এখনও দেখা যায় যে কি গরম কি গরম কি গরম প্রত্যেকেই ওখানটায় গ্রামে বসবাস করছে আজকে গত চল্লিশ বছর ধরে ওই ফণদীপের মা যে যার কিনা শহরে জন্ম বলে দাবি করে সেই শহুরে মহিলাটি চল্লিশ বছর ধরে গ্রামে রয়েছে তারপরেও সেই ফনদীপ আর ফণদীপের মায়ের এসি ছাড়া চলছে না অথচ ফণদীপের বাবা কিন্তু এসি ছাড়াই ঘুমাচ্ছে কি করে ঘুমাচ্ছে উনি নিজেদের জন্য তারা এতটা ওয়ারিড নিজেরা তারা গরম সহ্য করতে পারছে না অথচ বাবার কথা তো একবারও ভাবছে না যারা ফন্দীপের হয়ে ভিডিও করে তারা একবারও বলেছে যে তোমাদের সবার গরম লাগে তোমার বাবার গরম লাগে না তোমরা এসি ছাড়া থাকতে পারছো না তোমরা এসি ছাড়া ঘুমাতে পারছো না হ্যাঁ উপরে সেদ্ধ হবে বলে তোমরা তুমি নিচে চলে আসলে আর তোমার বাবা কোথায় ঘুমাচ্ছে তোমার বাবার কি এসি দরকার পড়ে না নাকি তোমার বাবার এসিতে কোনো প্রবলেম আছে এখন তো এই কথাটাই সামনে নিয়ে আসবে আমার বাবার এসিতে প্রবলেম আছে আমার বাবার ঠান্ডার দোষ আছে ঠিক আছে এখন এই সমস্ত কথাগুলোই নিয়ে আসবে যদি নিরপেক্ষ বিচার করতে হয় না তাহলে যদি সবাই মিলে নিরপেক্ষ বিচার করতে বসে তাহলে আর তলা চাটাচাটি থাকবে না বুঝতে পেরেছ পরকিয়ার কথা পরকীয়ার কথা আমার উপরে দোষারোপ করতে আসে লজ্জাও করে না নির্লজ্জ বেহায়ার দল বয়স হয়েছে আসে বুঝতে পারলে তো এবার আসি কিছু কথায় যে যে বা যেসব ক্রিয়েটাররা এক সময় আমাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য বেসলেস কথাবার্তা বলে বেরিয়েছে এখন তারা টিনার পক্ষ নিয়ে বা টিনার পক্ষ নিয়ে না টিনার প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে সেটা নিয়ে সোচ্চার হয়েছে তো সেটা নিয়ে আমি সবসময় বলি যে আমি যার হয়ে লড়ছি বা আমি যার পক্ষ এখানে লড়ালড়ির কিছু নেই আমার যার যেটা পজিটিভ গ্রাউন্ডে পজিটিভ মনে হচ্ছে সেই একই ক্ষেত্রটা একই ক্ষেত্র নিয়ে অর্থাৎ আমি পজিটিভ বলছি সেরকম আরও যদি কেউ পজিটিভ বলে হোক সে আমার শত্রু বা হোক সে আমাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য ভিডিও করেছে আমাকে শেষ করার নানান রকম প্রচেষ্টা করেছে জানে খতম করার প্রচেষ্টা করেছে তবু আমি মনে করবো যে হ্যাঁ ঠিক আছে ভালো হচ্ছে কারণ আমি কখনো দল ভাগ করতে যাই না আমি কখনো ভাবি না যে আমি এর হয়ে কথা বলছি শুধু আমিই বলবো তাহলে আমি এর অ্যাটেনশানটা পাবো এরকম মোটিভ আমার কোনো সময় ছিল না জীবনে থাকবেও না আমি চাই যে ঠিক যে সত্যি সে সুবিচারটা পাক সে সোশ্যাল মিডিয়াতে হোক বা আইনের খাতায় হোক এতটা ছোট মন নিয়ে আমি এখানে বসিনি বা পৃথিবীতেও আসিনি এত ছোট মন নিয়ে যাকে আমি বুঝতে পারছি ঠিক অতীতে যারা আমাকে নিয়ে নোংরা ভিডিও করেছে তারাও যদি বুঝতে পারে যে হ্যাঁ এ ঠিক তাহলে তো সত্যি এটা অতি উত্তম ঘটনা উত্তম কথা এটা নিয়ে আমার কোনো জায়গা থেকে কোনো রকম কোনো নেগেটিভ ফিলিংস নেই যে যার মতন বুঝতে পারছে যে যার মতন ভিডিও করছে লাইভ করছে করুক আমার তাতে কোনো কিছু আসে যায় না ইভেন আমি খুশি যে টিনার উপর যে অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে বা টিনার উপরের দিকেও যে দৃষ্টি দেওয়া দরকার সেটা তারা বুঝতে পেরেছে এটাই অনেক আমার সঙ্গে কী করেছে না করেছে সেটা তো আমি ভগবানের উপরে তুলে রেখেছি ভগবানের উপরে দিয়ে রেখেছি দায়িত্ব উনি দেখে নেবেন উনি সবটা দেখে নেবেন উনি সবটা বিচার করবেন যে আমার বাড়ির ভেতরে সম্পর্কগুলো নিয়ে নোংরামো করা আমার অসহায়তা অসহায় না কি বলে ওটাকে অসম্পূর্ণ অসম্পূর্ণতা আমার অসম্পূর্ণতার জায়গাটা নিয়ে কাটা করা তারপরে জ্যোতিষীর কাছে গেছি সেখানে সেই ব্যক্তিকে হ্যারাস করে আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা তারপরে লিগালি যারা যারা আমার নামে স্টেপ নিচ্ছে তাদেরকে গিয়ে উস্কানি দেওয়া তাদেরকে কংগ্রাচুলেট করা এই সমস্ত সব সব আমি ভগবানের কাছে তুলে রেখেছি ঠিক আছে ভগবানের হাতে দিয়ে রেখেছি তো চলো এবার ফোনদীপের বিষয়টাতে ঢুকি ফোনদীপ আজকে রোদ দেখে আর ধুলো দেখে যা করেছে বাবা রাস্তা দিয়ে গাড়ি যায় আর এরকম করছে পুরো মেয়েরা যেরকম করে ফনদীপকে ঠিক সেরকম করতে দেখলাম ছেলেরা হবে রাফ অ্যান্ড টাফ ছেলেরা হয় রাফেলটা বিশেষ করে গ্রামের ছেলেরা ধোয়া ধুলো রোদ কিচ্ছু পরোয়া করে না আমি তো তাই রেখেছি আমার বড়ের মাথায় ছাতা যদি আমি ধরতে যাই কি যে বিরক্ত হয় কি যে বিরক্ত হয় দুধ ছাতা ভালো লাগে না খাখা রোদ্রে চলবে এটাও কোনো বুদ্ধিমানের কাজ নয় অতিরিক্ত রোদ্রে ছাতাটা ব্যবহার করা ভালো তাই বলে ওই ধুলো আসলে পরে এরকম আমি মেয়েদেরকে করতে রেখেছি তো যাই হোক আমাদের ফোনদীপ একটু সেন্সিটিভ ঠিক আছে একটু শৌখিন টাইপের ছেলে ঘরের থেকে বেশি বেরোয় না সেই কারণের জন্য ধুলা ধুয়ো এগুলো তারপরে হচ্ছে তোমার রোদ এগুলো বেশি এফেক্ট করে তো যাওয়ার কথা ছিল সেই যাওয়ার কথা শুনেই তো ফনদীপের গায়ে জ্বর চলে এসেছে বা যেতে হবে এই রোদ্রের মধ্যে যেতে হবে ভাবলে পরেই তো চোখ মুখ ঝলসে যাচ্ছে তো সোর্স কাজে লাগিয়ে তাকে আর রানাঘাট পর্যন্ত যেতে হয়নি হ্যাঁ এরকম সোর্সের কথা আমরা টিনার মুখ থেকে ওই যে টিনা যেদিন রেগে গিয়ে ভিডিও করলো সেদিন টিনার মুখ থেকেও এরকম শুনেছিলাম না যে হাজিরা দিতে যেতে হতো এই ফোর নাইনটি এইট কেস সম্পর্কে প্রণদীপের নাকি হাজিরা দিতে যাওয়ার কথা ছিল কিন্তু হাজিরা দেয়নি কারণ ওই যে যাকে জাম্বু জাম্বু বলে ডাকে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে উনি নাকি পয়সা দিয়ে বিষয়টাকে সেটেলমেন্টে এনে ফেলেছে এরকম একটা কথা কিন্তু টিনার মুখ থেকেই আমরা শুনতে পেয়েছি আবার কেউ বলো না বিনা কারণে ভাই আমি দোষারোপ করছি ঠিক আছে এদের তো খেয়ে না খেয়ে আমার পেছনে পড়ে থাকে দোষ থাকলেও বলবেন দোষ না থাকলেও বলবে তো সোর্স সবারই থাকে সোর্স অনেকেরই মানে সবারই থাকে বলাটা ভুল অনেকেরই থাকে সোর্স তো যাই হোক সেই সোর্সকে কাজে লাগিয়ে ফনদীপকে রানাঘাটে যেতে হয়নি মাগ মা বাঁচা গেছে গো বাঁচা গেছে ধূপে রূপকি রানি নষ্ট হয় নাই হুম চোর ওকা রাজা তো বলতে পারবো না ফনদীপ কি আর চোর না 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 ফনদীপ কি চোর না তার থেকে রানী বলাই ভালো অনেক ভালো এটা বলা তো আমরাও খুশি হলাম যে রানাঘাটে তাকে যেতে হয়নি স্বাভাবিক ফনদীপ যদি অসুস্থ হয়ে যায় কী হবে বলো তো আমরা যারা আমি আমার কথা বলি আমি যারা যে কন্ট্রোভার্সি করছি কী হবে বলো তো ফনদীপ যদি অসুস্থ হয়ে যায় যদিও বা জানি ফনদীপ শুয়ে শুয়েও ভিডিও করবে তবুও চাই না কেউ অসুস্থ হয়ে যাক যদি সোর্স থাকে তাহলে কেন সেটা অ্যাপ্লাই করবে না সেটা লিগালভাবে হোক বা ইনলিগালভাবে হোক অবশ্যই লিগালভাবে অ্যাপ্লাই করেছে সেই কারণেই যে সেই কারণেই তো বুক ফুলিয়ে বলেছে যেটা টিনা আমাদের সামনে বলেছে সেটা ফনদীপ ধরি বলেছে আমাদের সামনে ঠিক আছে তো এই যে বলা বলি এখান থেকে একটা কথা বলি তোমাদের যেটা কোর্টে বিচারাধীন থাকে যেই সমস্ত মানে কি বলবো ধারাগুলো আমরা যারা পিটিশনার থাকে তারা যারা অ্যাপ্লাই করে বা সেকশান এই সমস্তগুলো নিয়ে না কখনো সোশ্যাল মিডিয়াতে আলোচনা করা যায় বলে আমি উচিত মনে করি না আমার মনে হয় না এটা করাটা উচিত যে আমি এই ধারাগুলো লাগিয়েছি এখনও সেটার ডিসপোজ হয়নি কেসটা এখন ডিসপোজ হয়নি পেন্ডিং রয়েছে বা চলছে অনগোয়িং চলছে তো সেই বিষয়টা সম্পর্কে আমি নিজে বলছি না কিন্তু অন্যান্যরা বলছে হাউ কি করে কি করে কেস ডিটেলসে কিন্তু সব কিছু থাকে না যে ই কোর্ট সার্ভিসে না এটা পুরো ডিটেলসে কিন্তু থাকে না ভেতরে কি লেখা রয়েছে না রয়েছে কি রিটেন রয়েছে সেটা কিন্তু একমাত্র যে পিটিশনার থাকে তার পক্ষে জানা সম্ভব যদি নোটিশটা চলে যায় যার বিরুদ্ধে করেছে তার পক্ষে জানা সম্ভব আর দুই পক্ষের উকিলের পক্ষেই জানা সম্ভব বাদ বাকি যে আলি তালি এদের কারোর পক্ষে জানা সম্ভব নয় কিন্তু ফন্দীপ যা যা মানে করেছে হুম লিগালি করেছে সেটা ওই বাংলাদেশের কুলাঙ্গারটা কি করে জানতে পারল বাংলাদেশের কুলাঙ্গারটা যে কথায় কথায় সমস্ত ডিটেলস নিয়ে সেই লিগাল ডিটেলস হোক তারপরে পাড়ার ডিটেলস হোক এই সমস্ত ডিটেলস বিষয়গুলো নিয়ে যখন ডিটেলসে বলতে বসে পড়ে তার মানেটা কি এই বিষয়গুলো ফোনদীপ আলোচনা করে ফোনদীপই আলোচনা করে ফোনদ্বীপের সাথেই আলোচনা হয় অথবা বিষয়গুলো যারা জানে ফোনদ্বীপের সঙ্গে যারা যুক্ত আছে তারাই নিশ্চয়ই আলোচনা করে আলোচনায় নামে আর এই বিষয়গুলো এইভাবে ডিসক্লোজ করছে আমি তো মনে করি না কোনো জায়গা থেকে এটা বুদ্ধিমানের কাজ কোনো জায়গা থেকে এটা বুদ্ধিমানের কাজ আজ পর্যন্ত আমার মুখ থেকে শুনেছো জানো তো চলছে আমার মুখ থেকে কখনো ডিটেলসে কোনো কিছু শুনেছ কারণ এগুলো বলার নিয়ম নেই এটা বলাটা ঠিক না কখনো বলাটা ঠিক না যদি ডিসপোজ হয়ে যায় বা মামলাটা একটা গতি পায় পরিণতি পায় সরি একটা পরিণতি পায় তখন আমরা বলতে পারি যে এই এই করেছিল আর এই এই হয়েছে আমি দোষী সাব্যস্ত হয়েছি বা আমি নির্দোষী খালাস হয়ে গেছি তখন বলা যায় এইভাবে আগে থেকে সমস্ত ডিটেলসে সব কিছু বলে দিচ্ছে কীভাবে তাহলে ফুনদীপ এগুলো আলোচনা করছে নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই অবশ্যই আলোচনা করছে কিন্তু এগুলো কি ঠিক এগুলো কি উচিত অবশ্য ফনদীপ সবসময় বলে যে তার অ্যাডভোকেটের পরামর্শ অনুযায়ী ফনদীপ সব কিছু করে তাহলে অবশ্যই হয়তো ফনদীপের অ্যাডভোকেটরা পরামর্শ দিয়েছে এরকম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তুমি তোমার কেস সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা করো তারপরে সে কন্টেন্ট বানিয়ে বিক্রি করবে এটাই তো এটাই তো মানে কি বলবো নিয়ম কারণ ওই বাংলাদেশি কুলাঙ্গারের পক্ষে জানা সম্ভব নয় যদি ফণদীপ না ডিসক্লোজ করে তো যাই হোক যেই ডিসক্লোজ করেছে আর যার দ্বারাই আমাদের সামনে এসেছে আমরা অনেক কিছু জানতে পেরে গেছি যে ফনদীপ অ্যালিগেশান লাগিয়েছে টিনার নামে যে টিনার আর ফনদীপের বিয়েটা টিনার ফনদীপের বিয়েটা অবৈধ তার আগে টিনার একটা সম্পর্ক ছিল বিবাহিত বিয়ের সম্পর্ক ছিল সেটা অবশ্যই ফনদীপ অবশ্যই হয়তো প্রুফ হাতে নিয়েই বলেছে অবশ্যই তো বলেছে যে আমার কাছে সমস্ত প্রুফ রয়েছে তো প্রুফ দিক টিনাও দেখতে চায় যে এবং সব সর্বোপরি আমরা সবাই দেখতে চাই জানতে চাই যে টিনা সত্যি সত্যিই কি অন্য কোনো জায়গায় বিয়ে হয়েছিল কত ছোট বয়সে টিনাকে টিনার বাবা একজন আইনের প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে একজন ব্যক্তি তার মেয়েকে কত ছোটো বয়সে বিয়ে দিয়েছিল তাহলে তো সে নিজেই অপরাধ করেছিল যদি এটা প্রুফ করতে পারে তাহলে তো টিনার বাবা অপরাধ করেছিল তাই নয় কি নিজে আইনের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি সে যতই গাড়ি চালক হোক না কেন আইনের সঙ্গেই তো যুক্ত তো উনি একজন আর আইনকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র কিন্তু আইনের লোকজনের নয় প্রত্যেকটা জনসাধারণের উচিত যেটা রয়েছে বহাল যেটা সংবিধানের রয়েছে সেটা মেনে চলা আইনকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের নয় প্রত্যেকটা সাধারণ জনগণের তো সেখান থেকে বিচার করলে যদি এটা এরকমটা করে থাকে টিনার বাবা তাহলে তো টিনার বাবা অপরাধ করেছে এবার দেখা যাক আমরা তো কি বলবো অ্যালিগেশন অনেক কিছু লাগিয়ে দিতে পারি হ্যাঁ তুমি খারাপ তুমি চরিত্রহীন কিন্তু প্রমাণ করতে হবে রাস্তা দিয়ে বলে বেরিয়ে গেল আমি ইগনোর করে দিলাম ব্যাস হয়ে গেল কিন্তু যখন কোর্টের দ্বারস্থ হবে আইনের দ্বারস্থ হবে আমি বলবো ও চরিত্রহীন আমাকে প্রমাণ করে দেখাতে হবে আক্ষরিক অর্থেই ও চরিত্রহীন ঠিক আছে আর একটা কথা পন্দীপ গতকালকের ভিডিওতে একটা ওই ছবি আর কি হাইকোর্টে যেই মানে এই কাস্টডি পাওয়া নিয়ে যেই সমস্ত কথাগুলো রয়েছে সেগুলো ওখানটায় দিয়ে দিয়েছে তো এই সম্পর্কে তো আমি শুনলাম যে এগুলো নাকি সার্চ করে পাওয়া যায় অবশ্যই এগুলো সার্চ করেই তো পাওয়া যায় বেশ ভালো কথা এই সম্পর্কে ফন্দিপ নলেজ গ্যাদার করছে আর আমাদের কাছেও কিছু কিছু বিষয় চলে আসছে যে বাচ্চার কাস্টেডি পেতে গেলে মাকে নাকি লয়াল মা হতে হবে এবং লয়াল স্ত্রীও হতে হবে যেখানে বিষয়টা পরকীয়ার মধ্যে ঢুকে গেছে হ্যাঁ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ঢুকে গেছে সেখানে আর লয়াল স্ত্রী কিভাবে হয় সেটা তো আমার বোঝার বাইরে হ্যাঁ পাঁচ বছর ধরে যে সম্পর্ক করেছে সেখানটায় টিনা লয়াল ছিল কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় যদি এত এতদূর পর্যন্ত যায় আর লয়াল মা এতদিন তো ছিল পরিবারের সঙ্গে মিলিত ছিল মানে টিনা ওই পরিবারেই ছিল এবার টিনা লয়াল মা হবে কি হবে না সেটা তো বাচ্চাটাকে তার কাছে নিয়ে যাওয়ার পরে তারপরে সেটা বিচার্য বিষয় হবে লয়াল মা হবে কি হবে না সেটা তো বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে যাবে দেখাবে যে হ্যাঁ আমি এইভাবে এইভাবে রাখছি তারপরে মানে প্রমাণ হবে যে ও লয়াল মা কি যাই হোক আমি আমার মতন করে বলছি আমার কথা অনুযায়ী আইন চলবে না আইন আইনের পথে চলবে আইন কারোর কথা অনুযায়ী চলবে না যতই হম্বিত্বি করুক না কেন একজনের একটা টাই থামনেল দেখে আমার এত হাসি পেয়েছে এত হাসি পেয়েছে যাই হোক কুকুরের ঘেউ ঘেউ আর সিংহের গর্জন এর মধ্যে অনেক পার্থক্য আছে সিংহ গর্জন যখন করবে সবাই কেঁপে যাবে আর কুকুর রাত বিরাত থেকে চিৎকার করা শুরু করেছে মানে চিৎকার করছে এখনও চিৎকার করছে আমি না একটা কথা বলি এই যে ফনদীপ নিজেকে এত সত্য 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 বলছে নিজেকে এত সৎ এত সৎ বলছে আর কোনো প্রমাণের দরকার নেই আর কোনো বিচারের দরকার নেই ফনদীপ সত্যবান ফনদীপ সৎ মানে এতবার চিৎকার করে বললে না সেটা মনে হয় যেন ছেপে গেছে এখন আমি সত্যের পথে লড়ছি আমি সৎ আমি সৎ মানে ও নিজেকে এতবার ট্যাগ দিয়েছে যে ও সৎ ও সৎ ও সত্যবান বিশ্বাস করো মনে হয় মানে কারো ঝালাপালা লেগে গেলে কানে বলে না নে যা তুই হ্যাঁ তুই এটাই তো আমার কাছে না এরকমই মনে হচ্ছে মানে ওকে আমি বলে দিই হ্যাঁ তুই সত্যবান তুই সৎ পুরুষ যা হয়ে গেছে হয়েছে পিঙ্ক বইতে একটা সিন ছিল যেখানটায় কিনা অমিতাভ বচ্চনে মানে ওদের এগেনস্টে যে উকিল ছিল আর কি সেই উকিল ওই তাপসি সঙ্গে আরেকটা মেয়ে ছিল আমার না নামটা মনে হয় খুব সুন্দর করে মেয়েটা দেখতে আরেকটা ছিল অসমীয়া মেয়ে কিন্তু ওই মাঝের মেয়েটা সেই মেয়েটা এত জেরা করছে এত জেরা করছে লাস্টে না মানে হাঁপিয়ে গেছে ও লাস্টে মানে বিরক্ত হয়ে বলেই দিয়েছে হ্যাঁ আমি ধান্দা করার জন্যই গেছিলাম আমি পয়সা নিয়েছিলাম আমরা নিয়েছিলাম খুশি 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 মানে এতটা ওকে পাজল করে দিয়েছে এতটা বিরক্ত করে দিয়েছে যে ওই সময়ও বলে দিয়েছে তা ফনদীপ নিজেকে এতবার বুক চাপড়ে চাপড়ে বলেছে না যে আমি সৎ আমি সৎ আমি সৎ এখন মনে হয় হ্যাঁ নে তুই সৎ গলায় একটা ট্যাগ লাগিয়ে ঝুলিয়ে ঘোর বাবা ঘোর এতবার বলিস না যে সৎ হয় সে নিজেকে এতবার করে সৎ জাহির করে না করে না সে এতবার করে নিজে সৎ জাহির তুমি থেমে যাও থেমে যাও বাবু তুমি এখন বলো না তুমি এখন বলো না তুমি থেমে যাও এই তুই সু কর আমি এখনই কমু আমার আর সহ্য হইতাছে না অনেক সহ্য করছি তিন বছর ধরে অনেক সহ্য করছি আর সহ্য করতে পারতিছি নে এখন আমি বলবোই বলবো না বাবু তুমি এখন বলো না তুমি এখন বলো না তুমি বললে পরে এখন অনেক কিছু কিচ্ছে কেলেঙ্কারি হয়ে যাবে এখন তুমি বলো না দর্শকরা কমেন্ট করে বলছে তুমি এখন কিছু বলো না দোহাই 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 তোমার তুমি মুখ খুলো না এখন মুখ খুলো না দর্শকরা কতিছে আচ্ছা ঠিক আছে দর্শকদের তো আসতে তাই লাভ নেই হ্যাঁ আমি এখন নিজেরা কুল ডাউন করি যা বলার দর্শকরা যখন বলবে তুই যখন কবি তখন বলবো হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে বাবু একদম ঠিক আছে বাবুর ব্যাপারটা না বললেই না ফনদীপ বাবুকে কিছুতেই ধরে বেঁধে রাখতে পারছে না কিছুতেই ধরে বেঁধে আটকে রাখতে পারছে না কেন না ফনদীপের বাবু অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় মেষমশাই কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছে না নিজের মানে কি বলবো আক্রোশ কার উপর নিজের মেয়ের উপরে আটকে রাখতে পারছে না হুম নিজের মেয়ের উপরে যে আক্রোশ নিজের মেয়ে যেইভাবে ধোকা দিল যেইভাবে কষ্ট দিয়েছে যেইভাবে মানে নিজের রক্ত হয়ে যেইভাবে পিষে মারার চেষ্টা করছে যেইভাবে আমাদেরকে হিংসা করছে সেটা মেষমশাই কিছুতেই মেনে নিতে পারছে না তাই মেষমশাই নিজের ভেতরকার ক্ষোভ উগড়ে দেবে নিজের ভেতরকার রাগ উগড়ে দেবে আমাদের সামনে নেহাতে কিছু দর্শকরা বারংবার বলছে যে এখন কিছু বলো না এখন এই মুহূর্তে কিছু বলাটা ঠিক হবে না তাই সেইটা দেখে ফনদীপ নিজের বাবাকে বলছে বাবা কুল ডাউন কুল ডাউন রিল্যাক্স এই হচ্ছে ব্যাপার স্যাপার মানে আমাদের মেসমশাই কোন সময়ের খুব উগরে দিতে চাইছেন মানে কিছুটা সময় তো মেয়ের সঙ্গে স্পেন্ড করতে হয় মানে ওই জন্মের পর থেকে তিন মাস সময় পর্যন্ত হয়তো তাদের চোখের সামনে ছিল তো ওই তিন মাসে তো বাচ্চা তো হাত পা ছাড়া হাত পা ছোড়া কান্না করা দুধ খাওয়া ছাড়া আর তো কিছুই করতে পারেনি তাহলে কিসের এত ক্ষোভ কিসের এত ক্রোধ কিসের এত আক্রোশ মেষমশাই যেটা কিনা উনি তার মেয়ের উপরে প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছেন মানে এনারা পন্দীপের ফুল ফ্যামিলি হচ্ছে নিজেদের পরিবারকে বিক্রি করার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছে সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবে এনারা এনাদের এ টু জেড সব কিছু বিক্রি করবেন সব কিছু বিক্রি করবেন সব কিছু বলবেন কিন্তু এনাদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে চায় তখন কি বলবেন যে এনারা ভীষণ পরিমাণে রেপুটেড একজন একটা পরিবার তাদেরকে নিয়ে ব্লেম দেওয়া হচ্ছে অ্যালিগেশন লাগানো হচ্ছে দাও এক কোটি টাকার মানহানির মামলা ঠুকে তাই না নিজেরা সব কিছু উগড়ানোর জন্য ব্যস্ত সব কিছু উগরে বিক্রি করার জন্য ব্যস্ত অথচ মানুষ বলতে পারবে না সবচেয়ে হাস্যকর বিষয় কোনটা যেন লেগেছে সেটা হচ্ছে ফনদীপ যখন বলছে যে বাবুকে অনেক কষ্ট করে শান্ত করে রেখেছি যেই মানুষটাকে দেখলে মনে হয় যে উনি সাত চলে রা কাটার মানুষ নন ওনার সম্পর্কে ফনদীপ বলছে বাবুকে নাকি অনেক কষ্টে শান্ত করে রেখেছি যাকে দেখলে মনে হয় ফনদীপ উঠতে বললে ওঠে বসতে বললে বসে যাকে দেখলে মনে হয় যে ওনার ভ্যালু পরিবারে একদমই নেই তাকে নাকি কি শান্ত করে রাখছে তার রাগ এতটাই বেড়ে গেছে তাকে নাকি শান্ত করে রাখছে আমরা প্রথমবার দেখেছি যখন কিনা এই মেসোমশাই সোফার উপরে বসে মেয়ের সম্পর্কে সোফায় না চেয়ারের মধ্যে বসে যাই হোক মেয়ের সম্পর্কে বলেছিলেন তখন পাশে কে ডিরেকশন দিচ্ছিল কিমা ডিরেকশন দিচ্ছিল তো যে কিনা কিমার ডিরেকশন অনুযায়ী চলাফেরা করে তার নাকি এত রাগ উঠে গেছে এত উনি হাইপার হয়ে গেছেন তাকে ঠান্ডা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে কার জন্য ফোনদ্বীপের জন্য বলছে জানি না কতদিন চুপ করে থাকতে চুপ করিয়ে রাখতে পারবো জানি না কতদিন শান্ত করিয়ে রাখতে পারবো আমি জানি তুমি কতদিন শান্ত করিয়ে রাখতে পারবে যখন দেখবে তোমার কন্টেন্টটা একটু ঢিলা পড়ে যাচ্ছে যত যখন তোমার কন্টেন্টে তাগড়াই থাকছে না তাগড়া থাকছে না ভিউজ কম হচ্ছে তখন তুমি তোমার বাবাকে বলবে নাও এবার বলো ঠিক আছে তো নাটকটা যখন করবে না মানে একটুখানি প্রিপেয়ার করে নেবে নিজেকে যে আমি যে এই কথাগুলো যে বলছি ক্যামেরা খুলে দর্শকরা বিশ্বাস করবে তো যে আমার এই রকম ঠান্ডা জুতের একটা বাবাকে আমি শান্ত করে রাখছি সেটা আমি পাবলিককে বলছি আর পাবলিক খাচ্ছে পাবলিক খাবে সত্যি কি যে নাটক করতে পারো তোমরা বাপরে বাপ নিজেদের পরিবারটাকে একটা সার্কাসে পরিণত করে ফেলেছ সার্কাস বলছো সার্কাস সার্কাসে পরিণত করে ফেলেছ নিজের ফুল ফ্যামিলিটাকে লজ্জাও নেই লজ্জাও করে না দিনের পর দিন এইভাবে সার্কাস বৃত্তি করে এইভাবে টাকা কামাতে লজ্জাও করে না এর থেকে না রাস্তায় বসে ভিক্ষে করা ভালো এইভাবে নিজের ফ্যামিলিকে টুকরো টুকরো করে বিক্রি করার থেকে রাস্তায় বসে ভিক্ষে করা ভালো এই লাখ টাকা দিয়ে কি করবে যেই লাখ টাকা কামিয়ে নিজের পরিবারকে নিজের দিদিকে সম্মান দিতে পারো না নিজের দিদিকে লোকের হাতে তুলে দাও উলঙ্গ করার জন্য এই টাকা দিয়ে তুমি কি করবে এই টাকা হজম হয় হজম হয় এই টাকা মানুষের জীবনে খুশি আনতে পারে যেই টাকা প্রত্যেকটা সম্পর্ককে ছিন্নভিন্ন করে দিচ্ছে সেই টাকা কখনো মানুষের জীবনে মানে সুখ আনতে পারে শান্তি আনতে পারে আরেকটা বিষয় শুনলাম যে ফোনদীপের যে বান্ধবী রয়েছে যাকে কিনা ভবিষ্যতে সে বিয়ে করবে কারণ এটাও কিন্তু আমি নিজে বলছি না এটাও কিন্তু ফণদীপই বলেছে ঠিক আছে ফণদীপই বলেছে যে ডিপ্রেশন কাটানোর জন্য সে একজন কারোর সন্ধান পেয়েছে আর আমরা রেস্টুরেন্টে তার উপস্থিতিও বুঝতে পেরেছি তো যাকে বিয়ে করবে সে নাকি বাচ্চাটাকে রাখতে চাইছে না তাহলে এত নাটক কিসের জন্য করা হচ্ছে যে না আমরা বাচ্চাকে কিছুতেই ছাড়বো না বাচ্চার কাস্টেডি পাওয়ার জন্য লড়তে হবে আর সেই লড়তে গেলে নোংরা মো ঘাঁটতে হবে আমরাও নোংরা ঘাঁটতে জানি এনা তেনা এই সমস্ত যে বলা হচ্ছে তাহলে সেটা কিসের জন্য বলা হচ্ছে এটা শুধু দর্শকদের আইওয়াশ করানোর জন্য নতবা তার বক্তব্য কিন্তু সেই দুদিনের ভিডিওতেই বলে দিয়েছিল যে বাচ্চাকে ছাড়াই আমরা থাকার চেষ্টা করছি আমরা ভাবছি এখন থেকে যে বাচ্চা আমাদের কাছে থাকবে না এইভাবে নিজেদেরকে মেন্টালি প্রস্তুত করছি হঠাৎ করে তাহলে কেন এত সরগোল বেঁধে গেল হঠাৎ করে কেন এত সরগোল বেঁধে গেল যে না বাচ্চাকে আমরা কিছুতেই নিতে দেব না কারণ এটা হচ্ছে দর্শকদের আইওয়াশ করা ওরা ভালো ভালো মতন জানে যে বাচ্চা টিনা পাবে টিনার কাছেই বাচ্চাটা যাবে ঠিক আছে সব জানার পরে ফোন কি কী করছে ইচ্ছে করে দর্শকদের কাছে এমনভাবে নিজেকে প্রিটেন্ড করছে যাতে দর্শকরা ওকে মানে না বলতে পারে যে তুমি বাচ্চাটাকে তো এমনিই যেতে দিলে তুমি তো লড়াই করলে না সেই কারণে দর্শকদের আই ওয়াশ করছে বুঝতে পারলে তো তো যাই হোক কোনটা কী হচ্ছে না হচ্ছে এটা আমাদের অনুমান যতদূর অনুমান করতে পেরেছি ততবার ততটুকু বলেছি তারপরে কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে আচ্ছা এইবার আসি ফনদীপ বলছে যেটা টাইটেলে লেখা রয়েছে বলে না মানে সঙ্গদোষ তো সঙ্গদোষ আমার মাথার উপরে কার হাত রয়েছে জানো সেটা কি জানো হ্যাঁ জানি তো কীমার হাত রয়েছে কিমার ফুল বডি দিয়ে তোমাকে ঢেকে রেখেছে জানি তো বলেছি তো বুক দিয়ে আগলে রেখেছে পিঠ পেতে সহ্য করছে তার মানে কি পুরো বডি দিয়ে ঢেকে রেখেছে কেউ কিন্তু কোনো খারাপ মিনিং করে নেবে না এটা খোদ কীমার বাণী যে বুক বুক দিয়ে আগলেছে তাহলে উকিলদেরকে কী জন্য রেখেছে কি মাই যখন সব ঠিক করছে তো যাই হোক বন্ধুরা বলছে অনেক স্ট্রং ব্যক্তিরা রয়েছে পাল্লা দিচ্ছে পাল্লা পুরো স্পষ্ট ফনদীপের কথায় পুরো স্পষ্ট যে যে নোংরামি করেছে অর্থাৎ টিনার কথা বলছে যে নোংরামি করেছে তাকে সাপোর্ট করার জন্য যদি সুদূর থেকে মানুষ শিক্ষিত মানুষ যদি হেল্প করতে পারে তাহলে আমি তো সৎ আমি তো সত্যি কথা বলছি আমি তো সৎ পথে রয়েছি তাহলে আমাকে কেন মানুষেরা সাপোর্ট করবে না তা বলি কি এই সাপোর্টটা এতদিন কেন পাওনি ফীপ এতদিন কেন পাওনি এতদিন তো বুক বাজিয়ে বলতে পারো নি যেই তুমি দেখলে যে টিনাকে টিনা বলছে যে সুদূর থেকে কেউ হেল্প করেছে তখনই তোমার তোমাকে হেল্প করার জন্য সবাই এগিয়ে আসলো এই হেল্পটা আগের থেকে কেউ করতে আসেনি সত্যি মানে সম্পর্ক না রেস কোনটা পাল্লা দিয়ে দিয়ে টিনা যা করছে এক তো আমরা প্রথম থেকে দেখেছি মানে প্রথম থেকে অর্থাৎ এই যে এই মাস কয়েকটা দেখেছি যে টিনা শপিং মলে যাচ্ছে ফোনদীপও শপিং মলে যাচ্ছে টিনা বাড়িতে চাউমিন বানাচ্ছে ফোনদীপো বাড়িতে চাউমিন বানাচ্ছে মানে যা করছে এরা যা টিনা যা করছে সেটাকে দেখে দেখে পুরো কপি করছে ফোনদ্বীপ আর টিনা সুদূর মানুষের কাছ থেকে হেল্প পাচ্ছে সেটাকে ফোনদ্বীপ কপি করবে না তা কি হয় সেটা পসিবল সেটা তো পসিবেল না তা ফনদীপ আবার বলছে যে যেভাবে নোটিশগুলো গেছে চারিদিকে কোন চারিদিকে যে গেছে তাই আমি ভাবছি তো যাই হোক যেই চারিদিকেই যাক না কেন কাজ যে হচ্ছে কাজ যে এগোচ্ছে এটাই আমরা বুঝতে পারছি আর এটাই যথেষ্ট আইনের কাজ ধরতক্তা মারপেরে হয় না ধীর গতিতে হয় এবং কার্যকরীভাবে সব কিছু সম্পন্ন হয় তা পন্দীপ বলছে যে চারিদিকে যেই সমস্ত নোটিশ গেছে সেইগুলো কোনো এলিতেলি মানুষ লিখতে পারে না যারা ওয়েল এডুকেটেড তারাই একমাত্র লিখতে পারে ফণদীপ স্বীকার করলো যে ফনদীপের নিজের মায়ের পেটের দিদি ওয়েল এডুকেটেড কারণ এই সুদূর ব্যক্তিকে মানে সুদূর থেকে কারা হেল্প করছে সেটা তো ফনদীপ সহ ফনদীপের গুণবতী দিদিরা হনু দিদিরা আইডিয়া করেই ফেলেছে যে সেই সুদূর ব্যক্তি মানে ব্যাঙ্গালোরের সময় হ্যাঁ আর সেই সূত্রেই কি বলছে যে ওয়েল এডুকেটেড তো তারা তারা তো ওয়েল এডুকেটেড অবশ্যই ওয়েল এডুকেটেড ভাগ্য ভাগ্য কপাল যদি এখানে থাকতো যদি ফন্দীপের সঙ্গে থাক মানে ফোনদ্বীপের সঙ্গে একসাথে মানুষ হতো তাহলে তো পড়াশোনা ভোগে তাহলে পড়াশোনা ভোগে ওই উচ্ছেকে উস্তাই বলতো আর হচ্ছে আসবাবকে আসবাসপত্র বলতো ইমিউনিটি পাওয়ারকে ইউনিটি পাওয়ার বলতো স্ট্রাকচারকে টাকচার বলতো ঠিক আছে আর সারেন্ডারকে সিলিন্ডার বলতো সালেন্ডার বলতো এই সমস্ত বলতো ঠিক আছে ওয়েল এডুকেটেড তো হতেই হবে তো যাই হোক বন্ধুরা ফনদীপের পাশে কে রয়েছে সেটা তো আমরা কিমাকে দেখলে বুঝতেই পারছি খুব তাড়াতাড়ি বাড়িতে ঢুকবে চিৎকার করতে করতে চিৎকার না করলে যে কিছু কাজ করতে এসেছি সেটা তো বোঝা যায় না তো দেখা যাক কবে কি হয় কিমার হাত যখন মাথায় পড়েছে তখন ফনদীপের অবস্থা প্রীতমের থেকেও বেশি ঝান্ড হবে বেশি পরিমাণে ঝান্ড হবে আর সেটা আমরা দেখব সেটা আমরা দেখব যে কোন ব্যক্তির কত স্ট্রং ব্যক্তির হাত ফন্দীপের মাথার উপরে পড়েছে যার জন্য অভয়বাণী প্রদান করতে পেরেছে ফণদীপ ফনদীপের দর্শকদের উদ্দেশ্যে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা